খেরসনে শহরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা, অন্যদিকে রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ইউক্রেনীয় সেনারাও। অবশেষে রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা স্বীকার করল ইরান। এবার বিস্তারিত, রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহর খেরসনে বেসামরিকদের বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে অবস্থান নিচ্ছে রুশ সেনারা। চলমান ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া শহরটির এক বাসিন্দা এই অভিযোগ করেছেন। খেরসনের বাসিন্দার ভাষ্য অনুসারে রুশ সেনারা খেরসন শহরে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনীয়দের এগিয়ে আসার অনুমান করে রুশ সেনারা শহরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুশ মনোনীত খেরসনের বেসামরিক কর্তৃপক্ষ এখনও বেসামরিকদের শহর ছেড়ে যেতে আহ্বান জানাচ্ছে। খেরসন অঞ্চলের প্রাদেশিক রাজধানীও খেরসন শহর। এটি ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে অবস্থিত। ইউক্রেনীয় গোলাবর্ষণে পশ্চিমা তীরে সরবরাহ পাঠাতে পারছে না রাশিয়া। বৃহস্পতিবার শহরটির উপপ্রধান কিরিল স্ট্রোমেসোভ বলেছিলেন, রুশ সেনারা হয়তো খেরসন থেকে পিছু হটতে পারে, কিন্তু শুক্রবার বক্তব্য পাল্টে তিনি বলছেন বেসামরিকরা যাতে শহর ছেড়ে যেতে উৎসাহী হয় সেজন্য এই কথা বলেছেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন খেরসনে রুশ সেনারা পিছু হটার বিষয়টি সাজানো হতে পারে, যাতে করে ইউক্রেনীয় সেনাদের ফাঁদে ফেলতে পারে। ডনিপ্রো নদীর পূর্ব তীরে বেসামরিকদের সরিয়ে নেওয়াকে নাটক হিসেবে উল্লেখ করছেন তিনি। ইউক্রেনের কারিগরি পদাতিক বাহিনীর কমান্ডার উলেক খেরসনের পশ্চিমে কাদা মাটিতে পরীক্ষা খনন করছেন। তিনি আশাবাদী শীতকালীন আবহাওয়া, রসদ সরবরাহের জটিলতা এবং ঘেরাওয়ের আশঙ্কায় রুশ শত্রুরা বাধ্য হবে কৌশলগত বন্দর ছেড়ে যেতে। কিন্তু তিনি বা তার ইউনিটের কেউ মনে করেন না যে রুশ দ্রুত চলে যাবে কিংবা নীরবে পালাবে, বরং তারাও রুশদের এমন সুযোগ দিতে চান না। তার মন্তব্যে ডিনিপার নদীর পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নিয়ে আসন্ন সপ্তাহগুলোতে রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা বাড়ছে। 2014 সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের প্রবেশ পথ হিসেবে কাজ করে গুরুত্বপূর্ণ খেরসন শহর। যুদ্ধের পরীক্ষিত মেজর পথ পর্যায়ে উলেহ বলেন তারা লড়াই চালিয়ে যাবে, যতক্ষণ সামর্থ্য থাকবে ততদিন তারা নিজেদের অবস্থান ধরে রাখবে, এটি একটি কঠিন লড়াই হবে। খেরসনে রাশিয়ার মনোনীত বেসামরিক প্রশাসনের উপপ্রধান কিরিল স্টুমুসোভ বৃহস্পতিবার বলেছেন তিনি প্রত্যাশা করছেন রুশ সেনারা লড়াই করবে। তার কথায়, আমরা যদি খেরসন থেকে পিছু হটি তাহলে তা হবে বড় ধরনের ব্যর্থতা। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে সমরাস্ত্র দিচ্ছে বলে ইউক্রেন অনবরত অভিযোগ করছে। এতদিন বিষয়টি অস্বীকার করলেও প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা স্বীকার করেছে ইরান। তবে তারা বলছে তারা ইউক্রেন যুদ্ধে শুরু হওয়ার আগেই মস্কোকে ড্রোন পাঠিয়েছিল। শনিবার রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর কয়েক মাস আগে অল্প সংখ্যায় ড্রোন মস্কোয় পাঠানো হয়েছিল। ইরান এখনও রাশিয়া ড্রোন সরবরাহ করছে বলে অভিযোগ উঠলেও আমির আবদুল্লাহিয়ান অস্বীকার করেছেন। তিনি বলেন, ইরান ইউক্রেন যুদ্ধে সহায়তা করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন সরবরাহ করেছে বলে কয়েকটি পশ্চিমা দেশ হইচই শুরু করেছে। ক্ষেপণাস্ত্র সরবরাহের অংশটি একেবারেই ভুল। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRNA পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেছে, ড্রোন সরবরাহের অংশটি সত্য নয়। ইউক্রেন যুদ্ধে কয়েক মাস আগে আমরা অল্প সংখ্যক ড্রোন রাশিয়ায় পাঠিয়েছিলাম। গত কয়েক সপ্তাহে ইউক্রেনে বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র এবং বাদে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যবহার করে রাশিয়ার হামলা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। যদিও ইউক্রেনে হামলায় ইরানের ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।